আসানসোল রামকৃষ্ণ মিশনের আইটিআই ডিপার্টমেন্টের তরফ থেকে কনভোকেশন সেরেমনি আয়োজিত করা হয় মিশনের প্রেক্ষাগৃহে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা শাসক এস পূর্ণাইলাল, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত, আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ আরো অনেকে। আইটিআই রামকৃষ্ণ মিশন আশ্রমে আসানসোল, এখানে যারা পড়াশোনা করে তারা খুব ভালো রেজাল্ট করেছে, তারা বিভিন্ন জায়গায় চাকরিও পেয়েছে, তো তাদেরকে একটু সম্বর্ধনা জানানো আমি উপস্থিত হয়েছি। আমাদের রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী আমাদের প্রদীপ মজুমদার মহাশয় কবিতা ছিলেন, আমাদের নরেন্দ্র ছিল, কবি দত্ত ছিল, এবং আমাদের ডিএম সাহেব মানে জানলে ছিল পশ্চিম বর্ধমান জেলা সুন্দরভাবে এগিয়ে চলছে তিনি ছিলেন। তো ছাত্রদের উৎসাহিত করলাম এবং এটা একটা রিপোর্ট পেলাম যে পুরো পশ্চিমবঙ্গে হয়তো 1-10 বা 1-15 মধ্যে আমাদের আসানসোলের এই এই আইটিআই ছেলে একটা স্থান পাবে। তো তাকে অনেক অনেক অভিনন্দন দেব, সে চাকরিও পেয়েছে, তো তাদের সকল অভিনন্দন। এই কয়েকটা অর্গানাইজেশন আছে যারা তো সমাজ থেকে কিনে, এই তো লোকাল যে মানে ছেলে মেয়েদেরকে যে আপ্রিপমেন্ট হলো এবং সোসাইটির যে সেগমেন্ট থেকে হলো, এটা তো মানতে হবে। এটা রামকৃষ্ণ মিশন ছাড়া অন্য কোনো পক্ষে করা খুব মুশকিল। আমরা সবাই ওনাদের সাথে আছি এবং সবাই চাই সমাজের আপলিফমেন্ট হোক সর্বসম্মতভাবে। থ্যাংক ইউ। আসানসোল রামকৃষ্ণ আশ্রম প্রাইভেট আইটিআইতে কনভোকেশন সেরিমনি হয়েছে। এটা আমাদের আজকে যারা যারা পাস আউট হলো ওরা সার্টিফিকেট পেলো, এখানে আমরা জানতে পারলাম ওরা অনেকজন ছাত্রী পেয়ে গেছে। এটা আইটিআইটা খুব ভালোভাবে পরিচালনা করা হচ্ছে, পরিবেশটা সুন্দর পরিবেশ, ছাত্রছাত্রীরা ভালো রিসাল্ট পেয়েছে আমরা যেটা দেখলাম। আমরা জাস্ট ওদেরকে অভিনন্দন জানাতে আসলাম, আমাদের অভিনন্দন ওদের সাথে সবসময় থাকবে। আজকে যে কার্যক্রমটা আজকে বাচ্চাদেরকে যে করা হয়েছে, দেখুন আজকে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের পরিচালিত আইটিআই তো তার কনভোকেশন ছিল, পাস আউট স্টুডেন্টদের সম্মানিত করা হলো এবং কারিগরি শিক্ষার যে রাস্তা সেখানে রামকৃষ্ণ মিশনের অনেক অবদান আছে এবং তাদের তৈরি স্টুডেন্টরা একদিকে যেমন মানবিকতা বোধ, সৌভ্রাতৃত্ব বোধ, সেই সঙ্গে হাতে কলমে শিক্ষা নিয়ে জীবন যুদ্ধে লড়াই করার যে আজকে পা ফেলল তাদের সবাইকে ধন্যবাদ জানাই। প্রশিক্ষণে শেষে আমাদের রামকৃষ্ণ মিশন আইটিআই যেটা প্রাইভেট সেক্টরে খুব ভালোভাবে এখানে চলছে, সেখানে প্রায় 300 ছাত্রছাত্রী সমাজ ছিল এখানে, তারা যারা পাস করেছেন তাদের ভিতরে খুব আনন্দের বিষয় প্রায় 70% তারা বিভিন্ন জায়গায় চাকরির অফার পেয়েছে। তাদের আজকে ওই শংসাপত্র প্রদানের এই অনুষ্ঠান, সেখানে আমাদের আসতে বলেছিলেন যাতে যারা ছাত্র ছাত্রী পাস করে গেলেন, যারা এখনও পড়ছেন তাদের উৎসাহিত করা। তো আমার কাছে এত সুন্দর একটি প্রতিষ্ঠান এত ভালোভাবে আমাদের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ নামাঙ্কিত এই অনুষ্ঠানে এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে স্বামী সমতমানন্দর পৌরোহিত্যে, উনি এখানকার সচিব, তাদেরও প্রতি সমাজের তরফ থেকে কৃতজ্ঞতা জানানোর এই সুযোগ আমি ছাড়তে পারিনি, তাই এসেছিলাম। খুব ভালো লাগলো, ছাত্রছাত্রীদের বললাম নিজেদের পরিচিত বর্গের ভেতরেই যেন তারা সীমাবদ্ধ থাকেন, ভালোভাবে কাজ করে আমরা ভারতবর্ষে সব থেকে বেশি আমাদের যুবশক্তির সংখ্যা, তারা প্রশিক্ষিত হলে সারা পৃথিবী নয় তাদের সুযোগ খোলা।